প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন। তো বন্ধুরা দেখতেছেন এই যে কারেন্ট জালে ঘুঙ্গিয়া মাছ বেজেছে, আর এরকম বর্ষার সিজনে ম্যাক্সিমাম এরকম জবাই ঘুঙ্গিয়া মাছ বেজে থাকে। এই যে দেখেন ঘুঙ্গিয়া মাছ, এই যে বন্ধুরা একই জায়গায় দুইটা বেজেছে, এই যে বেজেছে মাশাআল্লাহ বন্ধুরা দেখতেছেন, এই যে বড় সাইজের এরকম এই সিজনে গুঙ্গিয়া সিজনে গুঙ্গিয়া মাছ বেঁচে থাকে। এই যে মাশাআল্লাহ, এই যে বন্ধুরা দেখতেছেন ঘুঙ্গিয়া জালে বেজে আছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আরও জাল আছে। এই যে একই জায়গায় দুটো আছে, একটি তিনটি, বাহ ভালোই তো দেখা যায় প্রত্যেকটা জায়গায়। মাশাআল্লাহ এখানে তো বেশ বেজে আছে। এই যে ও টাকিও বাজছে, এই যে বন্ধুরা টাকি মাছ। তো চলুন সামনের দিকে, পুরা তো আইলি আইলি খারা। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এই যে দেখতেছেন বেজে আছে জালের সাথে। মোটামুটি ভালোই দেখা যায়, এই যে দেখতেছেন জালের সাথে বেজে আছে। এই জাগাও 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 বাবু জাগাও। ধরে যে দেখেন এখানেও বেজে আছে। ও এখান দিয়ে তো বেশ বাজছে, এই যে জাগাও দি জাগাও, এই জাগাও। জাগাও এখানে জাগাও দেখি, এই যে বন্ধুরা দেখতেছেন এখানে একই জায়গায় তিনটি বেজেছে। এই যে একটা ভালো একটু বাজছে, এই যে বড় সাইজের, বাহ এখান দিয়ে তো বেশ দেখা যায়। উপরে ভালো বাজছে, উপরে ভালো বাজছে, কত কন্ কালকে যেমন এই জালা থাকতে মাছ থাকতে ভৈর জলে জিনিস তো বটে, মাছ যে কোন কালে ওঠে রায় তোর দিন ওঠে হেই কম জানে। এই জবাই কোনো মাছই বোঝা যায় না, এইসব প্রথম জবা তো চৌত্রিশ মাসে, এই জবা তো আমার কথা না, দুই মাস আইয়া পড়ছে
জোয়ারে সামনে সামনে পতেঙ্গা শেষ করে ডিম মাছের বাড়ি ডিম ভর্তি বন্ধুরা দেখতেছেন নূতন জোবাই নূতন পানিতে এরকম গুনসি ট্যাংরা জালের সাথে ভেজে থাকে ওই জালটি রাত্রি পেতেছিল আর রাত্রের স্থিতে দিনে মাছ ভালো হয় তো ইনশাল্লাহ দেখা যাবে কীরকম আজকে দিনে মাছ জালের সাথে কীরকম বাজে জাল দিলে মিশে পাচ্ছি আমি এরপর মিশে কে আমি একটা অভ্যাস পেশাই বেশি এক কালারে এটা মনে করতাম বাড়া জোরে বলছে বুঝে গেছে বুঝতে মাছের সাইজটা ভাই কত উজুরি মাছ আসলে একটা পিতিং গিয়া কিছু ছিল না ফেরে সে হন মাজা নাই মুজা নাই এবছর মাছের সাইজ একটা কত যা ওই ভিডিও দেখলাম না চার কেজি মাছ পেয়েছে একটা তাহলে ওই নিয়ে আর একটা পেয়েছে তিন কেজি ও বলে শোনো তাও কি আছে বেন মানুষ কি আছে নমস্কার তো করতুম করে বলতো দেয় সাথে গেছে দেখছেন লং নাই তো ডর ভাই তুই একটা কাদা কি হিটা করে রাখে সামনে পাশে ভুতুর ভুতুর কি টাকি মাছ টাকি মাছ বলছে ভালো হয়েছে আই উড়িল
বন্ধুরা দেখতেছেন এই একটি জালের মাছ মোটামুটি ভালোই ভিজেছে। তো এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।